Hi students, welcome to my channel Universal Tutorial. Amar channel Universal Tutorial e tomader shokolke shagoto janai. Ami James sir, ajke tomader samne uposthit hoyechi amar tense er third part future tense sombonde tomaderke shobistare janabo bole. যদি ফিউচার টেন্স নিয়ে তোমাদের বিন্দুমাত্র কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা থাকে বা এতদিন তোমরা সেইভাবে বুঝতে পারোনি, তাহলে আমার মনে হয় যে এখন থেকে যদি তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে ফলো করো, তাহলে এই ফিউচার টেন্স সম্বন্ধে তোমাদের সমস্ত অজানা তত্ত্বগুলো তোমরা জানতে পারবে। আর এই টেন্সটা শিখে নিয়ে আগে যে দুটো টেন্স তোমাদেরকে শিখিয়েছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, চারটে চারটে করে আটটা অলরেডি তোমাদের ফর্মুলা শিখিয়ে দিয়েছি, আর এখন আরো যে চারটে ফর্মুলা তৈরি হবে, অর্থাৎ সব মিলিয়ে ১২টা ফর্মুলা, আমার ইচ্ছাই ১২টা ফর্মুলা দিয়ে তোমরা ১২০০ সেন্টেন্স তৈরি করো, একেবারে নির্ভুল সেন্টেন্স, আর সেটাই কিন্তু হবে। তাই ভিডিও চলাকালীন যেন স্কিপ কোনো জায়গায় না করো, এটাই আমার তোমাদের জন্য বলা। একদম প্রথম থেকে খুব ভালো করে কনসেন্ট্রেট করবে আর ফিউচার টেন্সটা খুব মনোযোগ সহকারে শুনবে, খুব ইন্টারেস্টিং। তাহলে আর দেরি না করে আমি এখনই শুরু করি ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি করে? না, ফিউচার টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ নট ইয়েট হ্যাপেন্ড। ফিউচার টেন্স সেই কাজটাকে বর্ণনা করে যেটা এখনো পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি, সেই কাজটাকে বোঝাচ্ছে যেটা কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, এটাই হচ্ছে ফিউচার টেন্স। এবার তোমরা জানো যে প্রত্যেকটা টেন্স আবার চারটে ভাগে ভাগ করা হয়, আর সেই অনুযায়ী আমরা প্রথম ফিউচার টেন্সের মধ্যে পাই সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে আমরা কি পাই? সিম্পল ফিউচার কি করছে? না, এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল অকার অর হ্যাপেন ইন দ্য ফিউচার। সিম্পল ফিউচার টেন্স সেটা কি করছে? না, একটা কাজকে সেটা বোঝাচ্ছে যেটা ঘটবে ইন দ্য ফিউচার, আগামী ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে সেটা বোঝাবার জন্য সিম্পল ফিউচার টেন্স আমরা ব্যবহার করি। এইবার দেখো এখানে কয়েকটা ইউজেস আমি দিচ্ছি কিভাবে আমরা এই সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি বিভিন্ন দিক দিয়ে। An action that will happen in future, একটা কাজ যেটা ভবিষ্যতে ঘটবে। আমি একটা এক্সাম্পল এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখো, হি উইল গো টু মিট হিজ গ্র্যানি অন কামিং সানডে। বুঝতে পারলে? আগামী রবিবার সে তার দাদু দিদার সাথে দেখা করতে যাবে, তাদের গ্র্যানি সাথে দেখা করতে যাবে। সেকেন্ড প্রেডিকশন অফ ফিউচার ইভেন্ট, আগামী ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে তার ভবিষ্যৎবাণী করা। এখানে আমি এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখো, ইউ উইল সাকসিড ভেরি সুন, তোমরা খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করবে। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস উইল রাইজ অ্যাগেইন নেক্সট ইয়ার, আর আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তার যে মূল্য বৃদ্ধি সেটাও কিন্তু আগামী বছরও কিন্তু বাড়বে। এটা তুমি প্রেডিক্ট করছো, এটা ভবিষ্যৎবাণী তুমি করছো। তারপর দেখো থার্ড এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে যেটা নিয়ে এসেছি, যেটা ইউজেস এর মধ্যে পড়বে, সেটা হচ্ছে এক্সপ্রেসিং হোপস, এক্সপেকটেশন, প্রমিসেস। আমি কি করছি? না, আশা এবং ইচ্ছা এবং প্রতিশ্রুতি সেইগুলো কি করছি? বোঝাবার চেষ্টা করছি এইখান থেকে। এখানে তিনটে এক্সাম্পল আমি তিনটের জন্য দিয়েছি, একটা হোপের, একটা এক্সপেকটেশন, একটা প্রমিসের। প্রথম এক্সাম্পলটা, আই হোপ he will get a job in IT sector, এটা আমার আশা। সেকেন্ড একটা এক্সপেকটেশন, আই থিঙ্ক হি উইল কাম আউট সাকসেসফুল ওয়ান ডে, এটা আমার আশা যে একদিন সে কিন্তু সাফল্য লাভ করে বেরিয়ে আসবে। আর থার্ড হচ্ছে একটা প্রমিস করলাম কি, আই উইল ওয়ার্ক অন দ্য হেলথ প্রজেক্ট, যে আমি হেলথ প্রজেক্টে কিন্তু কাজ করব। আর সবশেষে দেখো আরেকটা ইউজ, এখানে খুব সুন্দর ইউজ আছে সিম্পল ফিউচার, ইনস্ট্রাকশন থ্রু কোয়েশ্চেন, কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া, অর্থাৎ কিছু তথ্য তোমাদেরকে জানানো প্রশ্নের মাধ্যমে, সেইটা তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, সেইটা কিন্তু তুমি তাদেরকে, তুমি কি করছো? না, তাদেরকে নির্দেশ দিচ্ছ। আর দেখো এইখানে একটা এক্সাম্পল তোমার জন্য দিয়েছি, ওয়েল ইউ গেট মি আ পেন অ্যান্ড আ ডায়রি, এটা কি হলো? প্রশ্ন
অ্যাকশনের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন হলো। আর এইবার এই যে এক্সাম্পলগুলো তোমাদের বললাম সিম্পল ফিউচার টেন্সে, এইখানে দেখো যে স্ট্রাকচার অফ সেন্টেন্স যেটা হয় সিম্পল ফিউচারে, সেটা আমার সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্রত্যেক কটা ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে এখানে কি বলছে স্যার অথবা উইল। দেখো প্রত্যেক কটা তুমি যাও যে কোনো একটা সেন্টেন্স ধরে দেখো, দেখো হি সাবজেক্ট, তারপর ইমিডিয়েটলি উইল বসে গেল, তারপর হচ্ছে মেন ভার্ব আমার আসলো, মেন ভার্ব এখানে মি, এখানে গো, তারপর আমার মিট আসছে, মিটও যদি একটা ভার্ব কিন্তু আমার প্রথম ভার্ব এখানে গো, তারপর দেখো কি হচ্ছে না এখানে আমার সাথে সাথে আমি অবজেক্টটা বসাচ্ছি। আমি যদি অবজেক্টটা না বসাতাম তাহলে কি হতো, তাহলে এইখান পর্যন্ত যদি আমি রাখতাম হি উইল গো, তাহলেও কিন্তু এটা আমার সিম্পল ফিউচারের যে নিয়মগুলো আছে সেটা কিন্তু এই পুরোটাই কিন্তু মেনে নিয়েছে অলরেডি। কিন্তু আমি সবসময় আমার লক্ষ্য থাকবে যে আমি সেন্টেন্সটা কি করে বাড়াবো। সেন্টেন্স বাড়ানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, তোমরা যত সেন্টেন্সটাকে বড় করতে পারবে তত তোমরা শিখতে পারবে। তাই জন্য দেখো আমি তোমাদের প্রথম যে ভার্ব রাইট দিয়ে যেটা শুরু করেছি, আবার আমি সেই জায়গায় ফিরে আসি সিম্পল ফিউচারের সমস্ত স্ট্রাকচারাল প্যাটার্নে যেগুলো বসে সেইগুলো দিয়ে দেখো আমি আমার সেন্টেন্সটাকে সাজিয়েছি। দেখো আই শ্যাল, সাবজেক্ট হচ্ছে আই, তারপর শ্যাল বসে গেল, তারপর রাইট হচ্ছে মেইন ভার্ব, তারপরে ধর অবজেক্ট পার্টটা আস্তে 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 এখানে আমি যুক্ত করছি। আই শ্যাল রাইট আ লেটার, এখানে তুমি ফুলস্টপ দিয়ে দাও, তোমার একটা ছোট্ট সেন্টেন্স হয়ে গেল। আই শ্যাল রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড, আবার তুমি ফুলস্টপ দাও, একটা ছোট সেন্টেন্সটা একটু বড় হলো। আই শ্যাল রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই, আবার ওখানে ফুলস্টপ দাও, চেন্নাইয়ের পরে দেখো সেন্টেন্সটা আরেকটু বড় হলো। আর ফাইনালি আই শ্যাল রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই উইথ হিজ প্যারেন্ট, এখানে ফুলস্টপ দিয়ে দাও, সেন্টেন্সটা অনেক বড় হলো। কিন্তু এই সেন্টেন্সটা যে প্রথমে আই শ্যাল, তারপরে যে ভার্ব রাইট বসলো, এটাই কিন্তু তোমাকে বুঝিয়ে দিল যেটা সিম্পল ফিউচার টেন্স। এবার আমি আসি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখো তোমাকে ইংলিশ টার্মগুলোই ভালো করে শিখতে হবে, এই নয় যে প্রত্যেকটা আলাদা আলাদা করে বাংলা তোমাকে শিখতে হবে। সত্যি কথা বলতে কি বাংলাটা খুব বেশি তোমাদের কিন্তু কাজে লাগবে না, এই বোঝাবার জন্য তোমাদের ইংলিশ টার্মগুলো দিয়ে বোঝালে তোমরা অনেক বেশি শিখতে পারবে, কারণ ইংলিশ টার্মগুলো দিয়ে ইংলিশ সেন্টেন্সগুলি তোমাকে তৈরি করতে হবে। সেই জন্য তোমাদের যেখানে যেখানে দরকার বেশি করে বাংলা বলার আমি যতটা পারবো তোমাদের সেখানে বুঝিয়ে দেবো। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো এখানে আমরা কি পাচ্ছি, যদি আমি ডেফিনিশন হিসাবে ধরি সেখান থেকে আমাকে বলে দেয়া হচ্ছে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় এখান থেকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে, এক্সপ্রেসেস আ কন্টিনিউড অ্যাকশন হুইচ উইল অকার সাম পয়েন্ট অফ টাইম ইন ফিউচার। এটা কি করছে, একটা কন্টিনিউড অ্যাকশন, কোন একটা কাজ যেটা চলছে, আমরা চলমান কোন কাজকে সেটা বোঝাচ্ছে, হুইচ উইল অকার সাম পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, আর যেটা কিন্তু কোন ভবিষ্যতে কোন একটা সময় সেটা ঘটবে। ক্লিয়ার হলো? এইবার এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি কিভাবে ব্যবহার করতে পারি, দেখো ইভেন্টস ইন প্রোগ্রেস ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যে আমার ইভেন্টস গুলো আছে, আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার চলতে থাকবে, সেই কাজগুলো চলতে থাকবে, সেই অর্থে আমি এটাকে ব্যবহার করতে পারি। আমি এখানে দেখো দুটো এক্সাম্পল তোমার জন্য নিয়ে এসেছি, আই শ্যাল বি সিইং ইউ সুন, আর একটা এক্সাম্পল দিস টাইম টুমরো আই শ্যাল বি লাইং অন দ্য বিচ ইন গোয়া। তাহলে ভবিষ্যতে কোনো ঘটনা সেটা কিন্তু চলবে বলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই ইভেন্টস ইন প্রোগ্রেস এর মধ্যে এই দুটো এক্সাম্পল কিন্তু তোমরা শিখতে পারলে, আর এইরকম অনেক এক্সাম্পল আবার তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। সেকেন্ড হচ্ছে অ্যান অ্যাকশন গোয়িং অন হোয়েন আনাদার অ্যাকশন টেক্স প্লেস। দেখো দুটো জিনিস একসাথে ঘটছে, অ্যান অ্যাকশন গোয়িং অন, একটা কাজ সেটা চলছে যখন আর একটা কাজ আনাদার অ্যাকশন টেক্স প্লেস, যখন আর একটা কাজ সেটা ঘটছে। তাহলে দেখো এই দুটো কাজ একই সাথে দুদিক থেকে কিন্তু হচ্ছে। তাহলে এখানে আমি যে সেন্টেন্সটা তোমাদের জন্য লিখেছি সেটা দেখো, হি উইল বি প্লেইং হোয়েন ইউ কাম, তাহলে অ্যান অ্যাকশন গোয়িং অন এর জন্য হি উইল বি প্লেইং, আর অ্যাকশন টেক্স প্লেস, আনাদার অ্যাকশন টেক্স প্লেস, এইটা হচ্ছে হোয়েন ইউ কাম। তাহলে এইখানে তোমরা বুঝতে পারলে যে দুটো জিনিস একই সাথে কিন্তু হতে পারে, প্রথমটা হচ্ছে an action going on jokhon arekta action already kintu sekhane cholche. Ebar ami third amar je use ache sekhane ami jai,
a planned event. এটা কিন্তু দেখো লেখা আছে কানেক্টেড উইথ ট্রাভেলস, আ প্ল্যান্ড ইভেন্ট কানেক্টেড উইথ ট্রাভেলস, একটা পরিকল্পনা মাফিক, একটা পরিকল্পিত কি ঘটনা যেটা কি না ভ্রমণের সাথে সম্পর্কিত বা ভ্রমণের সাথে যুক্ত। তো এই রকম আমি দুটো এক্সাম্পল আমি তোমাদের জন্য রেখেছি। প্রথমটা হচ্ছে নেক্সট উইক উই শ্যাল বি গোয়িং টু দিল্লি। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে আমার একটা প্ল্যান্ড ইভেন্ট যেটা ট্রাভেলের সাথে পুরো যুক্ত, যে পরের সপ্তাহে আমি কোথায় যাচ্ছি না দিল্লি যাচ্ছি। আরেকটা এক্সাম্পল, হি উইল বি স্পেন্ডিং দ্য সামার ইন গ্যাংটক সিকিম। সে আগামী গ্রীষ্মটা কোথায় কাটাবে? সিকিম গ্যাংটকে কাটাবে। তারপর আরেকটা খুব সুন্দর দিক আছে যেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পোলাইট ইনকোয়ারিজ, অর্থাৎ পোলাইট অর্থাৎ বিনম্র কিছু ইনকোয়ারি যেগুলো আমরা করে থাকি, অর্থাৎ বিনম্র কিছু প্রশ্নের মাধ্যমে আমরা কিনা সেই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি। আর এখানে একটা সেন্টেন্স আমি তোমাদের জন্য রেখেছি, দেখো, হোয়েন উইল ইউ বি ভিজিটিং আস অ্যাগেইন, কখন আবার তোমরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এবার স্ট্রাকচার সেন্টেন্স নিয়ে যদি বলি তাহলে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা এইভাবে দাঁড়ায়, সাবজেক্ট প্লাস পরেই যুক্ত হয় শ্যাল বি বা উইল বি, তারপর মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তুমি যে কোনো এখান থেকে একটা সেন্টেন্স নাও, তুমি যে কোনো একটা সেন্টেন্স নাও, দেখো সেই সেন্টেন্সটা তোমার এই স্ট্রাকচারাল প্যাটার্নটা ফুলফিল করছে। সাবজেক্ট এখানে আই, সাবজেক্ট আই সাথে 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 শ্যাল বি বসে গেল, আর তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে সি, আইএনজি বসে গেল, তারপর অবজেক্ট যা করে থাকলো তাই। এবার আমি যে ভাবটা ব্যবহার করেছিলাম আমি আবার সেইভাবে ফিরে আসি, রাইট, দেখো এইখানে আমি কিভাবে আবার এটা আমার রাইট ভাবটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি, কারণ আমি সেন্টেন্সটাকে সেম রেখেছি, শুধু তোমাদের দেখাচ্ছি যে কি করে এই যে প্রথম আমরা তুমি টেন্সের ডেফিনেশনে চলে আসো, চেঞ্জ অফ ফর্ম অফ দি ভার্ব, এই যে ভার্বের যে বারবার ধরে তার ফর্মের যে তার রূপের যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ক্রিয়ার যে রূপের বারবার ধরে চেঞ্জ হচ্ছে কি কেন, টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, এইটার জন্য কিন্তু তোমাদের এই একই সেন্টেন্স দেখে আমি বোঝাতে চেয়েছি। তাহলে এইখানে দেখো আমি কি রেখেছি, আই শ্যাল বি রাইটিং, তারপর আ লেটার, এখানে তুমি ফুল স্টপ দিয়ে দাও, তাহলে তোমার ছোট সেন্টেন্স হয়ে গেল, আই শ্যাল বি রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড, ফুল স্টপটা একটু বেড়ে গেল, আই শ্যাল বি রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড ও লিভস ইন চেন্নাই, ফুল স্টপ দিয়ে দিলে বেড়ে গেল। আবার একেবারে শেষ করো তুমি এইভাবে লিখে, আই শ্যাল বি রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড ও লিভস ইন চেন্নাই উইথ হিজ প্যারেন্টস, তাহলে দেখো এই যে শ্যাল বি রাইটিং এইটাই হচ্ছে তোমার আসল যেটা থাকতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এইবার আমি আসছি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো কি করছে, না এক্সপ্রেস অ্যাকশনস, সেই কাজগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করছে না বোঝাচ্ছে, দ্যাট উইল বি ফিনিশড অ্যাট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার, যেগুলো আগামী ভবিষ্যতে কোনো একটা সময় সেটা কিন্তু শেষ হবে। আর এই ফিউচার পারফেক্ট টেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কমপ্লিশন ইন ফিউচার, ভবিষ্যতে কোনো কিছু পরিসমাপ্তি বা শেষ করা সেটাকে বোঝাতে। এইখানে আমি দেখো দুটো এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি, প্রথমটা হচ্ছে হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক, খুব সুন্দর এক্সাম্পল, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক, আগামী সপ্তাহের মধ্যে সে এই কাজটা করে ফেলবে। আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক বিফোর ইউ কাম, এই একটা এক্সাম্পল হলো। এবার দেখো সেকেন্ড ইউজটা এখানে আছে, এটা প্রেডিক্টিং দ্য প্রেজেন্ট, অর্থাৎ কি করা না বর্তমান এর কথাটাকে ভবিষ্যৎবাণী করা, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস বাই নাও, তাহলে তুমি বর্তমানে কি করবে তার ভবিষ্যৎবাণী করে দিচ্ছ, সেই সেন্টেন্সটাই তুমি এখানে লিখছ, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস বাই নাও, সে এই জায়গাটা হয়তো কি করবে না ছেড়ে চলে যাবে। আরেকটা লাস্ট আমি যে ইউজটা এখানে রেখেছি সেটা হচ্ছে পাস্ট ইন ফিউচার, পাস্ট ইন ফিউচার অর্থাৎ অতীতের প্রেক্ষিতে কিন্তু ভবিষ্যৎ, অতীতের প্রেক্ষিতে ভবিষ্যৎ, দেখো কি নেক্সট ফ্রাইডে ইউ উইল হ্যাভ বিন 82 ইয়ার্স ওল্ড, আগামী শুক্রবারের মধ্যে তার বয়স 82 বছর হবে, অর্থাৎ আগামী শুক্রবার হয়তো আগামীকাল হতে পারে, দু তিন দিন পরে হতে পারে, কিন্তু সেই দিন যেদিন শুক্রবার হবে তার বয়স 82 বছর হবে। খুব ভালো সেন্টেন্স এটা, পাস্ট ইন ফিউচার বোঝাবার জন্য আমরা একটা ফিউচার পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করি।
next Friday he will have been 82 years old. Ebar ami structure of the sentence considering future perfect tense যদি সেই হিসেবে বিচার করি দেখো তাহলে আমার কি হচ্ছে সাবজেক্ট ফলোড বাই শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং সাবজেক্টের সাথে আমার কি আসছে সাথে সাথে তোমার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আসলো এই আমি এখানে হি থেকে সাবজেক্ট নিচ্ছি তারপরে দেখো উইল হ্যাভ চলে আসলো আর তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দি মেইন ভার্ব এই যে লিভ লিভ হচ্ছে মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপেল ফর্ম লিভ লেফট লেফট এই লেফটটা বসে গেল তারপর অবজেক্ট বসে গেল এইবার আবার আমি আমার সেই সেন্টেন্সটাতে ফিরে আসছি আই শ্যাল হ্যাভ রিটেন হলো তোমার এইটুকু পুরো কমপ্লিট করে দিল আ লেটার তারপর ওখানে তুমি ফুলস্টপ দিয়ে দাও তোমার সেন্টেন্সটা তৈরি হয়ে গেল আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার টু মাই ফ্রেন্ড ওখানে ফুলস্টপ দিয়ে দাও সেন্টেন্সটা তোমার একদম পুরো ফিউচার পারফেক্ট টেন্সে নিয়মে সেটা হলো আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই ফুলস্টপ দাও আবার একই জিনিস দাঁড়ালো আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই উইথ হিজ প্যারেন্টস তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার স্ট্রাকচার অফ সেন্টেন্সের যেটা দরকার তারপরে কনজুগেশন পার্ট হিসাবে তুমি অবজেক্ট হোক বা কমপ্লিমেন্ট হোক বা অ্যাডভার্ব হোক তুমি যাই রাখো না কেন সেটা কিন্তু তোমার মেইন যে ফর্মুলা আমার ডিরাইভ করলাম আমি এখান থেকে বার করলাম তার ওপর কোনো প্রভাব কখনো ফেলবে না সুতরাং তুমি এইটা ধরে পরিষ্কার হবে যে আই শ্যাল হ্যাভ রিটেন এইটুকু তোমাকে কিন্তু বুঝিয়ে দেবে যে এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে এবার আমি সব শেষে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি একটা এক্সপ্রেস অ্যাকশন এই সেই কাজগুলো এগুলোকে বোঝায় বা বর্ণনা করে দ্যাট উইল কন্টিনিউ আপ আনটিল আ পয়েন্ট ইন দ্য ফিউচার যেটা কিন্তু আগামী ভবিষ্যৎ পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে এইখানে দেখো আমি যে ইউজগুলো এনেছি একটাই মাত্র ইউজ রেখেছি আর এটাই খুব কমন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কন্টিনিউইটি অ্যান্ড কমপ্লিশন কন্টিনিউইটি অ্যান্ড কমপ্লিশন সেটা হচ্ছে ভবিষ্যতে তোমার কি কন্টিনিউটি অর্থাৎ চলছে তার যে চলমান একটা অবস্থা সেটাকে বোঝাচ্ছে অ্যান্ড কমপ্লিশন অর্থাৎ তার যে পরিসমাপ্তি বা সমাপ্তি ঘটছে এইখানে দেখো তিনটে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি He will have been teaching English for 25 years this summer. ভালো করে মনে করো এই যে কন্টিনিউইটি কি না হি উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ এটা তো কন্টিনিউশন যে সে ইংলিশ শেখাচ্ছে আর কি হবে না এই গ্রীষ্ম দিস সামার যখন আসবে তার এই ইংলিশ শেখানোটা 25 বছর শেষ হবে হি উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 25 ইয়ার দিস সামার তারপরে এটা দেখ বাই নেক্সট অক্টোবর আগামী অক্টোবরের মধ্যে We shall have been living here for 10 years. আমরা এখন যে জায়গাতে বাস করছি তার 10 বছর পূর্ণ হবে আরেকটা সেন্টেন্স আমি তোমাদের জন্য রেখেছি দেখো লাস্ট When Charles gets his degree, he will have been studying for 5 years. যখন চার্লস তার ডিগ্রি পাবে তখন কিন্তু তার 5 বছর সম্পন্ন হবে পড়াশোনার নিয়ে এইবার দেখো স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স নিয়ে যেটা আমাদেরকে তৈরি করতে হচ্ছে অ্যাকর্ডিং টু ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এখানে দেখো সাবজেক্ট ফলোড বাই শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন এই যে সাবজেক্ট আমি যে কোনো একটা সাবজেক্ট ধরে নিই দেখো এখানে কি এখানে সাবজেক্ট হিসাবে ধরলাম তারপরে দেখো ইমিডিয়েটলি উইল হ্যাভ বিন বসে গেল এই যে উইল হ্যাভ বিন আর তারপর আমার মেইন ভার্ব এখানে টিচ তার সাথে আইন দিয়ে বসলো টিচিং হয়ে গেল তারপর আমার অবজেক্ট বা তোমার কমপ্লিমেন্ট যেটা যেটা থাকুক না কেন আমার সেন্টেন্সটা এইভাবে তৈরি হয়ে গেল আর এই যে আই শ্যাল হ্যাভ বিন এইটাই কিন্তু তোমাকে বুঝিয়ে দিল যে এই সেন্টেন্সটা তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে সুতরাং আমি আমার একেবারে লাস্ট সেন্টেন্সটা নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হচ্ছি আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এই পর্যন্ত সেন্টেন্সটাকে যদি রাখি অবজেক্ট ছাড়া তারপর আমি অবজেক্টটাকে এখানে জয়েন করছি আর লেটার আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আ লেটার ফুল স্টপ দিয়ে দাও ছোট সেন্টেন্স হয়ে গেল আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড দেখো তোমার অবজেক্ট পোর্শন কনজুগেশন পার্টটা আস্তে আস্তে তুমি ধীরে ধীরে বাড়াও তারপর কি হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই ওখানে ফুল স্টপ দিয়ে দাও হয়ে গেল তারপর সবশেষে আরেকটু তুমি এটাকে বাড়ি একদম এইখানে গিয়ে শেষ করো আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড হু লিভস ইন চেন্নাই উইথ হিজ ফ্রেন্ডস
তাহলে দেখো তোমার একটা বড় সেন্টেন্স তৈরি হলো, আর এই সেন্টেন্সটা তোমার ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পড়লো। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আসাটা কি তোমরা অনেকটাই বুঝতে পারলে? তোমাদের আগে যদি কিছু কোনো জায়গায় যদি কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে এই ক্লাসটার মাধ্যমে তোমরা নিশ্চয়ই অনেকটাই উপকৃত হলে। আর আমি তোমাদেরকে এইভাবে কথা দিচ্ছি যে প্রতি ক্লাসে আমি অনেক অনেক নতুনত্ব তোমাদের জন্য নিয়ে আসবো। গ্রামাটিক্যাল পোর্শন আমি সবচেয়ে বেশি ফোকাস করব, তারপর আমি রাইটিং স্কিলের জন্য কিভাবে তোমরা কি কি স্টেপ নেবে আমি সেগুলোকে ধীরে ধীরে বলবো। কিন্তু আমার প্রথম লক্ষ্য হচ্ছে প্রথম যে জায়গাটা তোমাদের আমাকে স্ট্রং করতে হবে, এটা আমার মনে হচ্ছে যে গ্রামাটিক্যাল পোর্শনটাতে প্রচন্ড তোমাদেরকে আগে আমাকে একটু তোমাদের স্ট্রেংথটাকে বাড়িয়ে দিয়ে তারপর আমাকে আস্তে 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 তোমাদেরকে রাইটিং স্কিলের দিকে আনা, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আর কিছুদিন পর দেখবে আমি তোমাদের প্রিপোজিশন চ্যাপ্টারটা যখন করাবো অনেক কিছু তোমরা নতুনত্ব কিছু শিখবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের জানা অনেক কিছু জিনিস খুব সহজে আমরা সেগুলো ভুল করে ফেলি, আর এই ভুল আর কখনো আমরা করব না, আমরা খুব সুন্দরভাবে সেটাকে শিখে নেব। আর আমি চেষ্টা করব সেটা খুব সহজভাবে তোমাদেরকে শেখাবার জন্য। আর তাহলে টেন্স আমি পুরো শেষ করলাম, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, তোমরা প্রত্যেক কটা খুব ভালো করে কনসেন্ট্রেট করে দেখো। আর আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আমার পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে। আর সাথে তোমরা লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল আমি চেষ্টা করছি যাতে এইটার সত্যিকারের বৃদ্ধি ঘটে, তাই তোমাদের সত্যিকারের সাপোর্ট দরকার। আর আমার যে ডেসক্রিপশন বক্স আছে নিচে সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। এবং আমার আরেকটা ইংলিশ চ্যানেল আছে জিমস টিউটোরিয়াল, সেইখানে তোমরা আমাকে ফলো করতে পারবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আশা রাখি তোমরা আগামী দিনে আমাকে পূর্ণ সাপোর্ট করবে। আর আমিও কথা দিলাম যে আমার দিক থেকে যতটুকু তোমাদের করা দরকার আমি ততটাই করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে খুব শীঘ্র, ততক্ষণ পর্যন্ত টাটা।